সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, বাসায় নিয়মিত পড়াশোনা করছো। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলিং প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশিদুল ইসলাম, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি মূলত তোমাদের জন্য। চলো প্রথমেই আজকের ক্লাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, দেখো আজকের ক্লাস 9:48 এবং আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা ফেসবুক অথবা মোবাইল এর মাধ্যমে তোমরা আমাকে জানাতে পারবে। প্রিয় শিক্ষার্থী, চলো আজকে দেখে নেই যে আজকের আলোচ্য বিষয় কি রয়েছে। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 7 থেকে। অধ্যায় 7-এ রয়েছে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। এই অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় পরিচ্ছেদ 7.1। পরিচ্ছেদ 7.1-এ রয়েছে বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ। পরিচ্ছেদ 7.1, এর উপর আজকের ক্লাসটি হবে পর্ব 1। প্রিয় শিক্ষার্থী, দেখো বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ, তোমরা নিশ্চয়ই জানো যে রাষ্ট্রের যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সরকার। এই সরকার হচ্ছে রাষ্ট্রের পরিচালক, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করে হচ্ছে সরকার। আমাদের মানবদেহ যেমন বিভিন্ন অঙ্গের মাধ্যমে পরিচালিত হয় ঠিক তেমনিভাবে সরকারও বিভিন্ন অঙ্গের মাধ্যমে পরিচালিত হয়। তো চলো দেখি যে সরকারের অঙ্গসমূহ কি রয়েছে। বাংলাদেশ সরকারের 3টি অঙ্গ রয়েছে। এই 3টি অঙ্গের মাধ্যমে মূলত বাংলাদেশ সরকার পরিচালিত হয়। দেখো 1 নম্বর নির্বাহী বা শাসন বিভাগ, 2 নম্বর আইন বিভাগ এবং 3 নম্বর বিচার বিভাগ। এই 3টি বিভাগের মাধ্যমেই সরকার পরিচালিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এবার প্রথমেই চলো আমরা দেখি যে নির্বাহী বা শাসন বিভাগ বলতে আমরা কি বুঝি। দেখো রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা করা এবং রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত এবং সুবিধাসমূহ বাস্তবায়ন করে যে বিভাগ তাকে নির্বাহী বা শাসন বিভাগ বলে। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মন্ত্রিসভা, আমলা, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কূটনীতিক, দাপ্তরিক কর্মকর্তা, এমনকি গ্রাম্য চৌকিদার সহ সকল প্রশাসনিক কর্মচারীদের নিয়ে মূলত নির্বাহী বা শাসন বিভাগ গঠিত হয়। এখন নির্বাহী বিভাগের প্রধান কে? নির্বাহী বিভাগের প্রধান কে সেটা আমরা বলতে পারি যে সরকার ব্যবস্থা আসলে সেই রাষ্ট্রের কেমন। সরকার ব্যবস্থা যদি রাষ্ট্রপতি শাসিত হয় তবে সেই সরকারের নির্বাহী বিভাগের প্রধান হবে রাষ্ট্রপতি, আর যদি সরকার ব্যবস্থা সংসদীয় পদ্ধতির হয়ে থাকে তবে সেই সরকারের নির্বাহী বিভাগের প্রধান হবে প্রধানমন্ত্রী। দেখো যদি সরকার সংসদীয় পদ্ধতির হয় তবে সেই সরকারের নির্বাহী বিভাগের প্রধান হবেন প্রধানমন্ত্রী, আর যদি সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত হয় তবে সেই সরকারের নির্বাহী বিভাগের প্রধান হবেন রাষ্ট্রপতি। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমরা আইন বিভাগ সম্পর্কে জানব। আইন বিভাগ কি? দেখো সরকারের যে অঙ্গ বা বিভাগ আইন প্রণয়ন এবং প্রয়োজন বোধে প্রচলিত আইনের সংশোধন বা রদবদল করে থাকে তাকে আইন বিভাগ বলা হয়। সরকারের আইন বিভাগের একটি অংশ হল আইনসভা বা পার্লামেন্ট। মূলত আইনসভায় আইন প্রণয়ন এবং পরিবর্তন করে থাকে। দেখো নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে কিংবা কোনো কোনো ক্ষেত্রে মনোনীত সদস্যদের নিয়ে
আইনসভা গঠিত হয়। আইনসভা যে আইন প্রণয়ন করে তা রাষ্ট্রপতির সম্মতি লাভের পর কার্যকর হয়। দেখো বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আইনসভার বিভিন্ন নাম রয়েছে, যেমন বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস, ব্রিটেনের আইনসভার নাম পার্লামেন্ট, এভাবে জাপানের আইনসভার নাম ডায়েট। যদিও বিভিন্ন ধরনের নাম রয়েছে আইনসভার, তবে আইনসভার কাজ কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের একই, অর্থাৎ আইন প্রণয়ন করা এবং আইন প্রচলিত আইনের পরিবর্তন পরিবর্ধন এবং সংরক্ষণ করা আইনসভার কাজ। দেখো আইনসভা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, এক এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং দুই দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, ভারত যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের আইনসভা দ্বি কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের আইনসভা যে সকল আইন প্রণয়ন করে তা সংবিধানে লিপিবদ্ধ থাকে। বাংলাদেশের আইনসভার মোট সদস্য 300+50, অর্থাৎ 350 জন। আইনসভার মোট সদস্য 350 জন, এর মধ্যে 300 জন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। আর অর্থাৎ আমরা যে এমপি বলে থাকি, এই এমপি এর ফুল মিনিং হচ্ছে মেম্বার অব পার্লামেন্ট, অর্থাৎ আইনসভার সদস্য বা পার্লামেন্টের সদস্য। 300 জন এমপি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আইনসভার সদস্য হয়, এবং বাকি 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমরা বিচার বিভাগ নিয়ে আলোচনা করব। দেখো বিচার বিভাগটা কি, আমরা এক কথায় বলতে পারি যে আইন বিভাগ যে সকল আইন প্রণয়ন করে এই সকল আইন বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আইন বিভাগের, এবং বাস্তবায়ন করার পরে এই আইন রাষ্ট্রের সমস্ত জনগণ মানতে বাধ্য থাকিবে। যদি কোনো ব্যক্তি এই আইন লঙ্ঘন করে তবে সেই আইন ভঙ্গের দায়ে তাকে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ পুলিশ বাহিনী তাকে গ্রেফতার করবে, এরপরে তাকে কোর্টে সোপর্দ করবে তার বিচারের জন্য। আসলেই সে কি আইন ভঙ্গ করেছে, কোন আইন ভঙ্গ করেছে বা তার শাস্তি বা কী হবে, এইগুলো নির্ধারণ করে বিচার বিভাগ। দেখো সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে বিচার বিভাগ বলে। আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা বহুলাংশে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল। রাষ্ট্রের সকল আদালত ও বিচারক নিয়ে মূলত বিচার বিভাগ গঠিত। বিচার বিভাগ সাধারণত দুই ধরনের মামলা বিচার করে থাকে, অর্থাৎ বিচার বিভাগ সাধারণত দুই ধরনের মামলার বিচার করে থাকে। একটি হচ্ছে দেওয়ানি মামলা এবং আরেকটি হচ্ছে ফৌজদারি মামলা। প্রিয় শিক্ষার্থী, দেখো দেওয়ানি মামলা হচ্ছে জমি জমা সংক্রান্ত যে সকল মামলা বিচার বিভাগ পরিচালিত করে থাকে এই সকল মামলাকে দেওয়ানি মামলা বলা হয়ে থাকে, এবং জমি জমা ব্যতীত যে সকল বিচার কার্য আদালত করে থাকে এই সকল বিচার কার্য মূলত ফৌজদারি মামলা বলা হয়ে থাকে। দেখো বাংলাদেশের বিচারিক কার্যক্রমের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের আবার দুইটি বিভাগ রয়েছে, একটি হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আরেকটি হচ্ছে আপিল বিভাগ। অর্থাৎ হাইকোর্ট বিভাগেই মূলত প্রথম বিচার কার্য শুরু হয়। এখন কোনো ব্যক্তিকে যখন বিচার করে হাইকোর্ট বিভাগ তাকে শাস্তি প্রদান করে থাকে, তখন সেই ব্যক্তি যদি মনে করে তাকে অতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছে, তার বিচার কার্য সঠিকভাবে সম্পাদন করা হয়নি, তখন সেই ব্যক্তি দেখো
আপিল বিভাগে আপিল করতে পারবে, অর্থাৎ তার বিচার কার্য পুনরায় যেন করা হয় সেই জন্য সে আপিল করতে পারবে। আপিল বিভাগের কাজ হচ্ছে বিচার পুনরায় পরিচালনা করা। প্রিয় শিক্ষার্থী, আমরা পর্ব এক এর আজকের আলোচ্য যতটুকু আলোচনা করা হলো আশা করছি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। যদি তোমরা বুঝতে সক্ষম না হও তাহলে আমাকে অবশ্যই ইনফর্ম করবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ক্লাসে অন্য কোনো দিন তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।